এখন অনেক বড়, শ্রী লেদার্স হাওড়া ময়দান। এবং এটা একটা পার্টি, তাদের একটা স্বাধীন পার্টি, তারা তাদের সভাপতি পাল্টাবে কখন, রাখবে কখন, কাকে রাখবে, এটা নিয়ে আমাদের মতামত দেওয়াটা শোভনীয় নয় বলে মনে করি। সেটা একটা সর্বভারতীয় পার্টি, তারা মনে করেছে তারা পশ্চিমবঙ্গে অনেক আসন পেয়েছে, তাদের লোক ভেঙে যাচ্ছে, তাদের লোক পালাচ্ছে, তৃণমূলে জয়েন করছে, হয়তো তারা মনে করেছে যে এইভাবে সভাপতি পার্টি আটকে রাখতে পারা যাবে, চেষ্টা করছে। একটা অন্য পার্টির আভ্যন্তরীণ ব্যাপার, সেখানে আমার মতামত দেওয়া সমীচীন নয় বলে আমি মনে করি। দেখুন, কংগ্রেস প্রার্থী যদি লড়াই করতে চায় ওখানে, শামসেরগঞ্জে ভালো লড়াই হবে। শামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর উপরে নানারকমভাবে চাপ তৈরি করছে, তৃণমূলেরই নেতা, তার বাড়িরই লোক, নানাভাবে চাপ তৈরি করছে, নানাভাবে তাকে ডিস্টার্ব করছে, ভয় দেখাচ্ছে। অথচ তার যে দাদা, তার মতামত নিয়েই কিন্তু সে ক্যান্ডিডেট হয়েছে, এবং তার দাদা আমার সঙ্গে কথা বলেছে। যে তৃণমূলের নেতা এখন, সেখানকার সভাপতি, সেখানকার এমপি, সেও আমাদের সঙ্গে কথা বলেছিল তার ভাইকে ক্যান্ডিডেট করার জন্য। বড় অদ্ভুত ব্যাপার, সভাপতি হওয়ার পর তাদের মনে হয়েছে যে না, এবার আমার ভাইকে আর দাঁড় করে দেওয়া হবে না, আমরা তো ওকে জোর করে দাঁড় করাইনি। তো স্বাভাবিকভাবে তৃণমূলকে বলবো, তৃণমূলের নেতৃত্বকে বলবো, একটা নির্বাচন হচ্ছে, নির্বাচন হচ্ছে, আপনারা সব জিতে বসে আছেন, তো একটা নির্বাচনে কংগ্রেসের একটা ক্যান্ডিডেট আছে, তাকে যাতে ভোটে না দাঁড়ায়, তার জন্য তার উপর নিপীড়ন কেন হচ্ছে, তার উপরে কেন উৎপীড়ন হচ্ছে, এটা কিন্তু আমি তৃণমূল নেতৃত্বকেও বলবে একই কথা। সব জিতেও আপনাদের মনে শান্তি হয়নি, সব জিতেও আপনাদের এখনও সন্তুষ্ট হননি আপনারা, একটা জায়গায় কংগ্রেস লড়তে চাইছে, সেখানেও আপনারা যাতে সে দাঁড়াতে না পারে তার জন্য ব্যবস্থা করছেন, আপনাদের প্রশাসন, আপনাদের ক্ষমতা, আপনাদের সব কিছুকে ব্যবহার করে, এটা কী কথা। আমরা জানি আপনারা মুর্শিদাবাদেও তৃণমূলের পক্ষ থেকে কংগ্রেস দলকে অনেকটা তো ভাঙিয়েই নিয়েছেন, প্রচুর। আজকের যে তৃণমূল, সেটা পুরনো কংগ্রেস বললে মনে হয় সঠিক তার ব্যাখ্যা হবে। আজকের তৃণমূল ইজ ইকাল টু ওল্ড কংগ্রেস। তো স্বাভাবিক আরও কংগ্রেসের নেতা প্রেতাকে ভাঙানোর ব্যবস্থা হচ্ছে, আপনারা দেখতে পাবেন হয়তো দু তিন দিনের মধ্যে কংগ্রেসের আরও এক একজন নেতাকে ভাঙানোর ব্যবস্থা করছে। সব করুন আপনারা, কংগ্রেসের নেতারা কেউ আপনার দলে চলে যাবে লোভ লালসায় কিছু পেতে বা ভালোবেসে, যে কারণে যাক, আমাদের কোনো আপত্তি নাই। কারণ আপনারা কোচিং মিশন যেটা করেছেন, অন্য দলকে ভাঙানোর যে খেলা আপনারা করেছেন, সেটা আপনারা জানেন তার ভালো মন্দ, তার ভূত ভবিষ্যৎ। কিন্তু যেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে, যেহেতু সেখানে লড়তে চাইছে, সে তার উপরে উৎপীড়ন করে, নিপীড়ন করে, ভয় দেখিয়ে আপনারা তাকে যদি নির্বাচনে মানে লড়তে না দেন, এটা নিশ্চয়ই একটা সরকারি দলের জন্য একটা শোভনীয় বিষয় হবে না বলে মনে করি।